লোকসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলির তৎপরতা আর এই তৎপরতায় প্রথম গুরুত্বপূর্ণ বিষয় প্রার্থী তালিকা প্রকাশ রাজ্যে দুটি লোকসভা আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ব্যস্ততা বিজেপি থেকে কংগ্রেস বাম শিবির সব ক্ষেত্রেই রাজ্যের দুটি লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী তালিকায় কার নাম থাকবে এ নিয়ে দিল্লিতে আলোচনার জন্য গেছেন রাজ্য কংগ্রেসের সভাপতি মহারাজ দেব দেববর্মন জানা গেছে তার সাথে দিল্লি গেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সদ্য কংগ্রেসে ফিরে আসা সমীর রঞ্জন বর্মনও কংগ্রেস সূত্রে খবর পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেসের প্রার্থী তালিকায় প্রথম নাম হিসেবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সদ্য কংগ্রেসে ফিরে আসা সমীর রঞ্জন বর্মনের নাম নিয়ে জোর জল্পনা চলছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজনীতিতে দীর্ঘদিন ধরে থাকায় সমীরবাবুর রাজনৈতিক পরিচয় যথেষ্ট গভীর কিন্তু রাজ্য কংগ্রেস সভাপতি মহারাজ কিশোর দেববর্মন যতই সবাইকে নিয়ে কংগ্রেসকে ঐক্যের পথে দাঁড় করানোর কথা বলুন না কেন কংগ্রেসের সেই চিরাচরিত কিন্তু নির্বাচনে কোন্দল আসনে কংগ্রেসের প্রার্থী নিয়ে কংগ্রেসের অন্দরে গোষ্ঠী দানা বাচ্চা বলে দলীয় সূত্রে খবর পশ্চিম আসনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনকে কংগ্রেসের প্রার্থী করা নিয়ে কংগ্রেসের অন্দরেই দুটি গোষ্ঠী রয়েছে বিশেষ করে বিরোধী সিনহা গোষ্ঠী সমীর আসনে প্রার্থী করা নিয়ে তীব্র বিরোধিতা প্রকাশ করেছে বলে দলীয় সূত্রে খবর বিরোজিত সিনহা গোষ্ঠীর বক্তব্য যেহেতু দুর্দিনে কংগ্রেসের হাল সামলেছেন বিরোজিত সিনহা তাই পশ্চিম আসনে সমীর রঞ্জন বর্মনকে প্রার্থী না করে কংগ্রেসের প্রার্থী করা হোক বিরোজিত সিনহাকে সূত্রের খবর এই নিয়ে দিল্লিতে দরবারও করেছে বিরোজিত সিনহা গোষ্ঠী সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে বিরোজিৎ সিনহার সমর্থনে তার প্রচারও করছেন অনুগামীরা পাশাপাশি সমীর রঞ্জন বর্মনকে প্রার্থী না করার নেপথ্যে কয়েকটি অন্য কারণও তুলে ধরছে এই বিরোজিৎ সিনহা গোষ্ঠী তাদের দাবি সমীর বাবুর যথেষ্ট বয়স হয়েছে লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারের জন্য ছুটে বেড়ানোর ক্ষেত্রে বয়সের দিক থেকে শারীরিক দিক থেকে ততটা সমর্থন নন সমীর বাবু পাশাপাশি তার রাজনৈতিক অতীত নিয়েও প্রশ্ন তুলে বিরোজিৎ সিনহা গোষ্ঠী সমীর বাবুকে পশ্চিম আসনে কংগ্রেসের প্রার্থী করা নিয়ে বিরোধিতা প্রকাশ করেছে বলে সূত্রের খবর সব মিলিয়ে লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে সমীর রঞ্জন বর্মন এবং বীরজিৎ সিনহা গোষ্ঠীর মধ্যে কংগ্রেসের লড়াই শুরু হয়ে গিয়েছে কে হবেন প্রার্থী এ নিয়ে দ্বন্দ্ব কংগ্রেসের অন্দরেই যদিও পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে বর্তমান রাজ্য কংগ্রেস সভাপতি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকেই প্রার্থী করতে কংগ্রেসের তরফ থেকে সবাই একমত কিন্তু এই আসনে অস্বস্তি কংগ্রেসকে পিছু ছাড়ছে না কারণ এদিকে পূর্ব ত্রিপুরা আসনে মহারাজ প্রদ্যুৎকিশোর দেববর্মন ছাড়া কংগ্রেসের আর কোনো প্রার্থী নাম উঠে আসছে না বলে দলীয় সূত্রে খবর এই অবস্থায় লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে কংগ্রেসের প্রার্থী কবে চূড়ান্ত হয় কাকে প্রার্থী করা হয় সে নিয়ে কিন্তু জটিলতা থাকছেই দেখার বিষয়ে কংগ্রেস হাইকমান্ড এবং রাজ্য কংগ্রেস নেতৃত্ব এর কি সমাধান সূত্র কত তাড়াতাড়ি বের করতে পারে রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা